শুভ সকাল ফ্রেন্ডস, আমি তিয়ান হালদার, তুমি দেখছো তিয়ান হাং ব্লগ। সকালবেলা উঠলাম, উঠেই দেখি মোবাইলে মাত্র 7% চার্জ আছে, আই এম তো অবাক। আর এই একটা গেঞ্জি পরে প্রায় 4-5টা ভিডিও দেখতে আসছেন, এর কারণ হচ্ছে আমার, আমি কাকার বাসায় আসছি, এখানে আমি একটা গেঞ্জি নিয়ে আসছি, আর সেটা হচ্ছে এটা। এটা পলে গেল, এটা খাবি আবার একে। আপু আল্লাহ কি জানে একটু বলো। আল্লাহ জানে আমার কবে 100K সাবস্ক্রাইবার হবে বা 1 মিলিয়ন হবে। আজকে অনেক ঘুমাইছি, প্রায় 11টা পর্যন্ত শুয়েছিলাম খাটে। আজকে সকালে বেলা টনসিলে, এখানে টনসিলটা ফুল লেগে গেছে, ব্যথা করতেছে, ঠান্ডা পড়ছে আজকে রাতে আর বেশি আর কালকের থেকে, আমার ফ্যান সারতে আছে এই ঠান্ডার মধ্যে। ও হাঙ্গা দিঙ্গারি কাজ করে, এই আড়ি পাতি দুইটে যায়, এইটা করে ওইটা করে, এলে ধরাই দিলাম ঝাড়ু, দুধ দিতে আসছে। এই গরম পানি কাগো কাকি কি করবেন, গোসল করার জন্য গরম পানি ব্যবহার করা শুরু করে দিয়েছে। দেখি যে রুম নিয়ে কথা হয়, রুম নিয়ে কি কথা হবে, আমি আমার বাসার থেকে এইখানে শান্তিতে আছি, সত্যি কথা, আমি আমার বাসার থেকে এখানে শান্তিতে আছি। সিঁড়ি ভাইয়া নামো, সিঁড়ি ভাইয়া উঠো, আর এখানে কি ধম করে মন চাইলে বাইর হয়ে গেলাম, এই বাইর হয়ে গেলাম আবার ঢুকে গেলাম। এসে ফেসবুকে রিলস, এই ফেসবুকে রিলস যখন প্রথম প্রথম বাইর হয়েছিল, ফেসবুক আপডেট করছে, তখন লাইক পড়তো 15টা 20টা 30টা, তো আমি গুরুত্ব দিই নাই। এখন দেখি এই কিছুদিন হয়েছে, এখন দেখি 40,000 65,000 1 লাখ 2 লাখ লাইক করে, পুরো টিকটক বানাই ফেলছে ফেসবুক, এখন টিকটক টাইট করে ধর। এখন আটকে দাম ছোট ভাই হয়েছে যে মাদ্রাসায় পড়ে, ওর জন্য খাবার নিয়ে আসছি, 2:22 বেজে গেছে দুপুরের খাবার, এই যে এইটাতে আরে ভালো আছো, টাকা পয়সা নাই, এই জায়গা সেই জায়গা যে ভিডিও করার মতো ওয়েও নাই। ওই কারণে একটা বড় জুতো লই আইছে একটু আগে, হেল হয়ে গেছে পোলায়, তুফান ঠান্ডা লাগে, তুফান সকালবেলা টনসিল উঠে গেছিল আর ঠান্ডা তো আসেই, আর কত সুন্দর রাত না ফাঁকা ফুকা, এগুলো ঠান্ডা লাগে না, শরীর রক্ত গরম টকবক করে। এলাকা আমরা চিনি না, আমাদের সাথে গাইড না কি বলে, আমরা গাইড নিয়ে বের হয়েছি, দেখি কোথায় কোথায় ঘুরায়। নেতা খাতা, এলাকার নেতা খাতা, সব গুন্ডামাস্তান, ওই ওই কি করে সবগুলান এক বইছি ভাই বোন, এত বড় পতাকা টাঙ্গাইলে উড়বো কেন, লাগে লাগে আচ্ছা এত বড় পতাকা টাঙ্গারের রহস্য কি, বাসের থেকে পতাকা বড়, বাসের থেকে পতাকা বড়, প্রায় 5 কিলোমিটার হাইটা, একদম বালুর শহরের ভিতরে এসে বসছি। ওয়াও তাসবিল, এটাতে বিল, বিল শুকাই গেছে, শুকানোর পর এখন কৃষি কাজ শুরু করে দিচ্ছে, চাষায় মাছ ধরে, ওইখানেও মাছ ধরতে আছে। জায়গা কি, এখান থেকে আধা ঘন্টা ভিতরে গেলে শহর, আবার এইখানে গ্রাম, এখান থেকে আর 2-3 ঘন্টা ভিতরে গেলে আবার শহর, এই শহরের ভিতর আমরা আছি, যে হঠাৎ গ্রাম হঠাৎ শহর, হঠাৎ গ্রাম হঠাৎ শহর। কই কাজ ফুল কই, এরকম একদিন কে সারাদিন যত ভিডিও বানাইছি সব স্লো মোশন হয়ে গেছে, পরে ভিডিও যার ওই নেই, ওই দিনকে ভিডিও বানাই নাই, তার আগের দিন একটা ভিডিও ছিল ব্যাকআপ ভিডিও, ওই ভিডিওটা পরে আপলোড করছি, আজকে ভিডিও বানানো লাগবে, আমার কাছে কোনো ব্যাকআপ ভিডিও নাই, পায়ের তারা আছে না, এইটার ভিতর প্রচন্ড ব্যথা করতে আছে,
প্রচুর হাঁটা পড়তেছে তো এই কদিন ধরে ভিডিওর উছিলা তাই দেখা করতেছে এই যে এই যে এই যে কাশফুল এই যে কাশফুল এই আরে এই যে তোরা এ হুগায়ে গেছে কত সুন্দর প্লেস এই সব জায়গা নাটক না বানায়া এই সব জায়গাতে নাটক ছবি না বানায়া সিঙ্গাপুর যায় মালয়েশিয়া যায় টাকায় কুরকুর কুরকুর করে এই কি ফুল আর খাইতে আছে কোনো কিছু খাইলে তারপরে আর ভিডিও করার মুড থাকে না মুখ তো কাউলে বলে যায় তো এখানে ওনারা কাজ করতেছে দেখে আসি যে কি কাজ করতেছে উড়ান কি বাসের মতো ওই সুতা পেঁচানো থাকে না ববিন না কি বলে ওইটা এটা চারপাশে সুতা পেঁচানো থাকে তো এরা এখন ফটোশুট করবে দেখি কি ফটোশুট করে এতিমেন আর বই রেছি কই ফটোশুট করবে এটা তো কথা ছবি দিয়ে দেবনি তো গাই যে দেখাই দিতে আছে কিভাবে ছবিটা তুলবে দেখি আমার শরীরে হিরো আলম হিরো আলম দামাইতেছে হিরো আলমের যে ফ্যান ফলোয়ার টিকটক টিকটক ইংলিশ টিকটক এই পলো মাথায় টিকটক ইংলিশ কাশফুল 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 কাশফুলের মায়েরে শাশিরে খালারে সবাই রে আমি 360 বার আমি আন্টি বলাই সবাই রে আমি আন্টি বলাই কারণ আজকে আমরা এই জায়গায় আইছি শুকাইয়ে গেছে সব ফুল ফুলই নাই তারপরে ছয়দুল হাওলাদার তারপরে সেদিনকে গেছি ওই সিঙ্গার ব্রিজে ওই জায়গায় কাশফুল গেছে শুকাইয়া আগুন ধরাই দিস ব্লগ হইছে যে যা মো অ্যাভেলেবল যা লাইফে চলে এগুলো হ্যাঁ মিথ্যা মিথ্যা ভিডিও বানাই লাভ কি তা কাশফুল ধরায় না কাশফুল যদি না লাগাই দিতে হলে তো আরো ডিফোর হইতে ওরে দাদা তুমি কেমন আছো এদিকে আও আহ ফেলে দিতাস বাদাম গাছ সারি সারি বাদাম গাছ সেই মাথা থিকা একদম বাইর পর্যন্ত আমাদের গ্রামের বাড়িতে অনেকগুলো বাদাম গাছ ছিল সব কতল করে দিছে ভিডিওর মধ্যে কি চমলক দেখাইতে আছে আসলে অরিজিনালি তেমন একটা ভালো দেখা না তো হাঁটতে হাঁটতে মেইন রাস্তা এসে বসে নিরিবিলি জায়গাতেই ভালো লাগে তো আজকে আমরা নতুন একটা প্লেসে আসলাম এটা হচ্ছে বাটা ইটের বাটা এসে বসছি আচ্ছা মোরা কি এর উপর উঠতে পারবো অবশ্যই তাহলে যাই এরা এখান থেকে মালিক এইটা ওইখানে বানাইতে আছে ইট আর ওনারা এখানে সাজাই সাজাই রাখতে আছে আর এই কুড়ে ঘরের মতো বানায় এটার ভিতর ঘুমায় এখানে যে শ্রমিক আছে ওনারা একদম কাঁচা মাটির গান আসতেছে কাঁচা মাটির কয়লা এই কয়লা দিয়ে বাটা জ্বালায় আচ্ছা এই যে নিষেধ এই বাটা বাটা তো কয়লা ব্যবহার করা মানে নিষেধ আমরা গরিব আমার টাকা পয়সা নেই আমরা কি করি এইখানে তিন চার দিন থাকি এখানে যাইতে মন চাইতে আছে না শরীর ম্যাজ 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 তো যাই কাকি আমনি এবার দেই কবে কাকার বাসা দিয়ে বাসা যাচ্ছি যায় গাড়িতে উঠছি গাড়িতে উঠতে অর্ধেক রাস্তা যায় তারপরে মনে পড়ছে যে চার্জার নিয়ে নেই চার্জার নেওয়ার জন্য আবার আসছি দুর্বল শরীর নিয়ে হাঁটি হাঁটি পা পা করতে 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 বাসার দিকে এসে বললাম চাচা আজ কুচ্ছে না হ্যাঁ কেজি কত করে বিক্রি করেন কুচ্ছা 350 টাকা কেজি